যোদ্ধার কাছে আসবো এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো যে দুটো বিষয়, এক হচ্ছে যে এই যেভাবে তারা ঢুকছে এবং থাকছে, আমি অনেকগুলো প্রশ্ন শুরুতে জগন্নাথবাবু করেছিলাম যে আসলে এটা কি কোনো মাস্টার প্ল্যান যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে মূল ভোট ব্যাংকের পরিবর্তন করে দেওয়া এবং পুরো জনবিন্যাসটাকে বদলে দেওয়া, যেরকম এর আগে হিমন্ত বিশ্ব শর্মা একবার বলেছিলেন আমাদের এডিটর ইন চিফকে অর্ণব গোস্বামীকে ইন্টারভিউ দেওয়ার সময় যে টার্গেট 2041 তার মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলটা ইসলামিক স্টেট হয়ে যাবে এবং তারপর হয়তো কে জানে দেশ থেকে হয়তো বিচ্ছিন্ন হওয়ার ডাক উঠবে। এই যে বেসিকে জায়গায় বলা হচ্ছে বিএসএফ, এতগুলো জিনিস রয়েছে, শুধুমাত্র বিএসএফেরই দায় নাকি বিএসএফের চূড়ান্ত ব্যর্থতা নাকি এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে, আপনার কি মনে হয় জগন্নাথ চট্টোপাধ্যায়? স্বর্ণালী, যে যে বিষয়গুলি আপনি তুললেন এবং আজিজুল বাবু যা বলার চেষ্টা করলেন তার মাঝখানে আমি শুধু বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ 5ই আগস্ট থেকে 14ই নভেম্বর পর্যন্ত অনুপ্রবেশের একটি সামান্যতম চিত্র খণ্ডাংশ আপনার সামনে তুলে ধরছি এবং দর্শকদের সামনে আমি বলছি, 5ই আগস্ট থেকে 14ই নভেম্বর পর্যন্ত 1600 অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরেছে এবং আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে বা দর্শকদের মনে হচ্ছে যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির ফলে এই 1600 অনুপ্রবেশকারীর সকলেই শরণার্থী কিনা। আপনার জন্য নির্দিষ্ট তথ্য দিয়ে জানায় এর মধ্যে 600 হিন্দু, 1000, সংখ্যাটা আমি এক্সাক্ট বলছি না, 1000 মুসলিম। অর্থাৎ অনুপ্রবেশকারীরাই ভারতবর্ষে আসছে বাংলাদেশের এই পরিস্থিতির পর। আচ্ছা, কি হলো 1600 অনুপ্রবেশকারী? এই 1600 অনুপ্রবেশকারীর মধ্যে 700 জনকে বিএসএফ পুশব্যাক করেছে, ধরা পড়েছে বর্ডারে, পুশব্যাক করেছে। প্রায় 150 জনকে বিজিবির হাতে বাংলাদেশে তুলে দেওয়া হয়েছে এবং বাকি 800 জন তাদেরকে বিএসএফ অ্যারেস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু অদ্ভুত, এই 800 জন তারপরে কোথায় মিলিয়ে গেছে তা বিএসএফ বারবার জানতে চেয়েও আর খুঁজে পাচ্ছে না। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য উদ্ধৃত করে আপনাদের এই কথা জানাচ্ছি। উদ্বেগ আরো কি কারণে জানেন? উদ্বেগ আরো এই কারণে জগন্নাথ, এতদিন বাংলাদেশের ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে দীপাঞ্জন বাবু ভালো বুঝতে পারবেন এর কি সাংঘাতিক পরিস্থিতিতে আমরা অনুপ্রবেশ হতো। কিন্তু এই প্রথম দেখা গেল বাংলাদেশের ওই গণ অভ্যুত্থানই বলুন, আজ হাসিনা সরকারকে তাড়িয়ে দেওয়াই বলুন, হাসিনাকে তাড়িয়ে দেওয়াই বলুন, তারপর থেকে সুন্দরবন এলাকাতে ছোট ছোট নৌকাতে ইনফিলট্রেশন শুরু হয়েছে, অনুপ্রবেশ শুরু হয়েছে। বিএসএফ এখনো পর্যন্ত 6-6টি ঘটনা ধরেছে, ডিঙি নৌকায়, ছোট নৌকায়, দেশি নৌকায়, আমি নির্দিষ্টভাবে বলছি কবে থেকে শুরু হয়েছে, কিভাবে ধরেছে। 5 ঘুমটি কালীতলা শামশেরগঞ্জে প্রথম ঘটনা 25 আগস্ট ধরা পড়ে, 30 আগস্ট একই জিনিস ধরা পড়ে ঝিলা এলাকা, ঝিলা ঝিলা যে ফরেস্ট এরিয়া সেখানে ধরা পড়ে এবং সেটা সুন্দরবন কোস্টাল পুলিশ এলাকায়। 31 আগস্ট ধরা পড়ে আবার ঝিলা এলাকায়, সুন্দরবন কোস্টাল পুলিশ থানা এলাকায়। তারপরে আবার 11ই অক্টোবর ধরা পড়ে ওই কৈখালী ভিলেজে, তারা শামশেরগঞ্জ উপজেলা থেকে, শ্যামনগর উপজেলা থেকে এসে সাতক্ষীরা ডিস্ট্রিক্টের এখানে শুধুমাত্র ধরা পড়ছে, আটকানো হচ্ছে বিষয়টা নয়, বা তারা যে আসছে রুটি রুজির জন্য, তাদের রুটি রুজির জন্য, খাওয়ার জন্য, সে বিষয়টাও নয়। দীপাঞ্জন চক্রবর্তী এখানে রয়েছে, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছে, দীপাঞ্জন দা এরকম স্পেসিফিক প্রশ্ন, দীপাঞ্জন দা, অনুপ্রবেশকারীরা ঢুকে যে অন্যান্য রাজ্যে যাচ্ছেন, এক সেকেন্ড এক সেকেন্ড, অন্যান্য রাজ্যে যাচ্ছে বা শুধুমাত্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।